প্রতিদিন মানুষজন আমাকে দিয়ে ভিডিও শুরু করে দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছে মনে হয়। আজকে ব্লগটা তুই শুরু করবি রে, আজকে তুই ব্লগটা শুরু, নিজের কাজটা নিজে করতে শেখো, অন্যজনকে বিরক্ত করো না, যাও। তুই এই কথা বলছিস? তোর কাজ তো তুই নিজে করিস না, তোর অর্ধেকের বেশি কাজ তো আমরা করি। সে তো তোমরা আমাকে ভালোবাসি বলে করো, নাহলে কি করতে নাকি? হাই, ওয়েলকাম ব্যাক টু মাই মেমোরি। আমার মেমোরিতে তোমাদের সকলকে স্বাগত। আর আজকের মঙ্গলবার এপ্রিলের 19 তারিখ, আর আমি আবার রেডি হয়ে গেছি অফিস যাব বলে। আর প্রতিদিন যেহেতু আমি ব্লগটা শুরু করি, ঠিক একঘেয়েমি লাগে বা ওই প্রতিদিন একই ডায়লগ, আমি রেডি হয়ে গেছি, আমি বেরোচ্ছি, এরকম টাইপের। সেই জন্য সুমনকে রিকোয়েস্ট করলাম যে আজকে ব্লগটা তুমি শুরু করো, করলো না। এমনকি কোকোকেও এত রিকোয়েস্ট করলাম, কোকো শুরু করলো না। আর এই যে একজন পড়তে বসে গেছে, ও আমার সাথে সংসার আলাদা করে নিয়েছে, মানে হচ্ছে আগে ঘরে পড়তে বসতো, এখন বই খাতা নিয়ে চলে গেছে বাইরে। টেবিলটা অনেকদিন আগেই বাইরে ছিল, ওগুলো অনেকদিন আগে বার করেছিল, কিন্তু পারমানেন্টলি এখন পড়তেও বাইরে বসছে। আর এই যে এই কুড়েটা এখানে শুয়ে আছে। আর আমি এখন যাব নিচে, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আর সকালবেলা বিশেষ কিছু তোমাদের সাথে আমার দেখানোর থাকে না বা দেখানো হয় না, কারণ আমার একটা নিজেরই তাড়া থাকে, বেরোবো বেরোবো যাব যাব, সেইটাও একটা ব্যাপার। আর একটা ব্যাপার, ওই দেখো স্টাইলটা দেখো, পা দিয়ে ফ্যানটা সরাচ্ছে আর একে দেখে চলে গেল। তো সেই জন্য আর সকালে তাড়াহুড়োর মধ্যে কিছু দেখানোও যায় না, আবার বিশেষ কিছু থাকেও না, ওই অফিসের কাজ করি সেটা দেখারও কিছু নেই। আর পুজোটুকু করে স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই, তারপরে ফিরে আসে যা করার করি। তো যাই হোক, আর বকবক করবো না, বেরিয়ে যাই। এগো গো না, ও পাত্তাই দিচ্ছে না আমাকে, সিম্পলি মানে ইগনোর করে যাচ্ছে। তো যাই হোক, চলো আমি অফিস থেকে ফিরে আসি, তারপরে আবার ব্লগ কন্টিনিউ করবো। আর যদি মাঝখানে এদের আমার প্রতি দয়া হয় যদি একটু করে ব্লগটা কন্টিনিউ, তাহলে তো খুবই ভালো হয়, সে তো ওপরবেলাই জানে এরা কী করবে। তা আপাতত টাটা। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে নিচে চললাম খেতে। অনুভব আছে নিচে জায়গা, ওর পেছনে একটু কাটি করি। এই অনুভব, কি করছিস? এ কি করছিস? খাচ্ছিস? আজ কি দিয়ে খাচ্ছিস? ডিম আর মাছ। আচ্ছা, ঢেঁড়স নাই? ঢেঁড়স এর মধ্যে ফেভারিট কোনটা তোর বল? সব থেকে তুই কি ভালোবাসিস? কি খেতে ভালো লাগে তোর? ভিন্ডি। ভিন্ডি? আরে গোটা গোটা ডিম না না, ওই ও আরেকটা খেয়ে নিছিস তো, কচু শাক। হ্যাঁ কচু শাক, হ্যাঁ যাই, কচু শাক খেয়েছিস? হুম। গোটা গোটা খাই, লাজ করবেন, ভালো থাকবেন, ঠাট্টা। যেহেতু অনুভব আজকে আমাদের মেনুটা বলে দিয়েছে, সেই জন্য আর আমি সেকেন্ড টাইম রিপিট করে তোমাদের একে আর বোর করবো না। খেয়ে দিয়ে আমি ঘরে চললাম, আর আমার হাতে আছে একটুখানি ডিম, এই যে এইটা, এটা সুমন কোকোর জন্য রেখে এসেছিলো। কোকো ওপরে আমাদের এসিতে ছিল, আর কোকোকে না দিয়ে আমাদের কারোর কিছু খেয়ে পোষায় না, তাই না কোকো? চ চ চ ঠান্ডা চ ঠান্ডা চ, আমি হাতটা দিয়ে আসি, যা। ও আর কি করছ? কি সিনেমা বলো না, বলো বলো কি সিনেমা দেখছো? আমি যেটা কাজ আমার সেটা আমি দেখে নি, ঠিক আছে? তোমার একটা লাইক ভিউ সব দিয়ে দিয়েছি, তাই নাকি? তুমি এরকম দয়া করো নাকি আমার? একমাত্র তুমি তো শেয়ার করো, আর তো কেউ ধরো করে না। আর সবাই যদি করতো শেয়ার, তাহলে আমার এতদিনে কত ভালো যে হতো। আরে শেয়ার করলে তার সার্কেলের সবাই তো দেখতে পেতো না ভিডিওটা, তাদের মধ্যে দু একজনের যদি ভালো লাগতো সম্ভাবনা থাকতো সাবস্ক্রাইবার বাড়ার, অন্তত আমার ভিউ ওয়াচ টাইম তো বেড়ে যেত। আমার বোনটাও সালা ঠিকঠাক টাইম মতো করে না, খুব কম, মাঝে মাঝে দু একটা করে, তাই না নিন্টু? নিন্টুর ফোন থাকলে নিন্টুর ফোন থেকে একটা করে দিতাম, বলো বাবা। মাঝে মাঝে মনের দুঃখে বনে চলে যেতে ইচ্ছা হয়, কিন্তু যাব না, গেলে ওখানে নেটওয়ার্ক পাবো না, কোনো কাজও হবে না, আর ভিডিও আপলোডও করতে পারবো না। কী চালিয়েছ? তো যাই হোক, একটু রেস্ট নেব,
এসি চলছে যখন একটু ঘুমিয়ে মানে ঘুমাতেও পারি আর নাও পারি। আর আমি কালকে একটা ওয়েব সিরিজ দেখছিলাম, সেটা শেষ করবো আপাতত, তাই না গোগো? গোগো বাতা দিচ্ছে না। এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা, সেটা হচ্ছে সুমনের হাতে গুপ্তধন লেগেছে। সেটা আমি এখনই ক্যামেরা ঘুরিয়ে দেখাবো, তার কারণ ওর যে ফিলিংসটা সেটা পুরো দেখার মতো। তো আমি আর কিছু বলছি না, ওর কাছ থেকেই শুনে নাও। ফিলিংস বলো, ফিলিংস বলো। সেই ফিলিংস আমার যে কি দরকার ছিল এটা কি বলবো আমি। হঠাৎ করে কোথা থেকে এই গুপ্তধনটা তুমি বার করলে? এই প্যান্টের পকেট থেকে, দেড় মাস হলো প্যান্টটা আমি পরিনি। দিয়ে তারপরে প্যান্টের পকেটে হাত ভরে দেখছি আমি কল করে 500 টাকা নিলো। বিশাল ব্যাপার তো তোমার। তুমি সকালে কার মুখ থেকে উঠেছিলে? নিশ্চয়ই আমার। তুমি তো ওইদিকে মুখ ঘুরে শুয়েছিলে। তাহলে কার মুখ দেখেছিলে তুমি? অন্য কারোর? কুকুর। কোকোর মুখ থেকে উঠেছিল, সেই জন্য এরকম 500 টাকা নোট। এবার তো কোকোকে আমি বিদেশ হবো, দেখো প্রতিদিন ওর দিকে তাকিয়ে ঘুমাবো। অরিজিনাল সেই মজা তো। তাহলে আজকে কি খাওয়াচ্ছ? কিপটে 500 টাকা পেয়েছে, তুই দুটো 2 টাকা লজেন্স এনে দেবে। লোভ করতে এটা সঞ্চয় করতে হবে। না বলো না কি এনে দেবে। সঞ্চয় করতে বলছো? ও মিনিমাম তুমি আমায় একটা এগ রোল খাওয়াও। ওই যে সেদিন এনে দিয়েছিলে স্নেহেন্দুদার দোকান থেকে, হেভি লেগেছিলো এগ রোলটা, খাওয়াবে শিওর তো? তাহলে যাওয়ার সময় দিয়ে যাবে, সন্ধ্যেবেলা বলবো আমি চা খাবো না, আমি এগ রোল খাবো। ঠিক ঠিক আছে বলো। কি বলো? কি বলছিলে? পকেটে হাত ভরে বুঝতে পেরেছি ওটা টাকা, তাই বেশি 10 টাকা। তারপরে যখন দেখলাম 5 টাকা নোট ভেবে ভালো লেগেছিল যে যা আজকে সন্ধ্যের খরচাটা উঠে গেল। আচ্ছা তারপরে? উপর থেকে যেই আওয়াজ পেয়েছি কাকুর এই ঢং ঢং আওয়াজটা, সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি যে কাকু এসেছে আর জিভে জলও এসে গেছে আওয়াজ শুনে। তা একটুও দেরি না করে ছুটে চলে এসেছি নিচে। ফুচকা খাবো না, তবে চুরমুর নেবো, অনেকদিন ধরে চুরমুরটা খাইনি, খুব ইচ্ছা ছিল তো খেয়ে নিই। নেমে এসে দেখছি ঘন্টু আর জুলি একদম ফ্যানের তলায় ঘুম দিচ্ছে, আর কুকুর ধান্দা ওদেরকে কতক্ষণে আমি ডেকে তুলবো, তার কারণ কুকুর ইচ্ছা এখন ওদের সাথে একটু খেলা করার। অন্যদিন এতক্ষণে ওরা একটু আধটু তাও জেগে থাকে, কুকু আসার পর একটু খেলা করে, কুকুর সাথে আজকে ঘুমাচ্ছে, সেই জন্য কুকুর চুপচুপ করে বেড়াচ্ছে কতক্ষণ ওদেরকে ডেকে তুলবে। খোঁজ খবর নেয় না, সেই জন্য তো এখানে এসেছে ঘুমাতে। বাবা ওদেরকে জ্বালিও না, বেশ শোনা আমার। ও ধামি, মা কথা শুনছে না, তুমি একটু দেখে দাও না গো ওদের, আমি একটু খেলা করবো। আমি বসছি, তুমি ডাকো না। তুই বসলেই ডেকে দেবে নাকি? ওরা একটু ঘুমাচ্ছে, কেন জ্বালাতন করছিস? যতক্ষণ না উঠবে আমি এখানেই বসে থাকবো, দেখো ততক্ষণ বসে থাকলাম, উঠলই না। বেশ তাহলে আমি শুইতাম, তুমি আমাদের একটু হাত বেরিয়ে দাও, আমি একটু ঘন চেষ্টা করি, ভালো লাগে না, কখন যে ওরা উঠবে আর আমি একটু খেলা করবো দূর। আজ আমার কপাল এতটাই খারাপ কি বলবো, মানে আজকের দিনটা সুমনের জন্য ছিল, ওই জন্য ওর গুপ্তধন পেয়েছে, আর আমার দিনটা খারাপ তার কারণ হচ্ছে ওকে বলেছিলাম যে এগুলো এনে দিতে, আর সেটা একটা স্পেসিফিক দোকান থেকে, যখন আনতে গেল ওই দোকানটা বন্ধ, সেই জন্য অন্য একটা দোকানের নাম করলো, বললো তাহলে ওখান থেকে নিয়ে নেবো না। হ্যাঁ নাও আর কি করব, যেটা খেতে চাইলাম সেটা হলো না, যখন অন্যজনের দোকান থেকেই খাই। তো সেই দোকানে গেল, সেই দোকানটাও বন্ধ, তো আলটিমেটলি আর এগুলো আমার খাওয়া হলো না, ফোন বাড়ি চলে এলো। দেখি কালকে যদি দয়া করে আবার এনে দেয়, যদি এনে দেয় তাহলে খাবো। তো এইটুকুই ছিল আজকের আমার কপালে, বা এটাই ছিল, আর সুমনের কপাল ভালো ছিল। তো চলো আজকে একবার ব্লগটা এইটুকুই, যদি ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো লেখো, আর আমার ব্লগগুলো দেখতে থাকো। তো গুড নাইট, টাটা।